আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ অনেকদিন পর যাচ্ছি আমাদের এলাকার কাঠালিয়া নদীতে ছোট চিংড়ি মাছ ধরা দেখার জন্য, সেই সাথে কিছু চিংড়ি মাছ আনার জন্য। এখন আমরা যাচ্ছি একটি ইঞ্জিন চালিত নৌকা বা ট্রলারের মাধ্যমে আমাদের যে কাঠালিয়া নদী আছে সেই নদীর যে চর, সেই চরের মধ্যে। তো চলেন যাই। এই মুহূর্তে আছি ঠিক আমাদের এলাকার, আমরা যেটাকে বলি বড় নদী, আর মূলত এই নদীরটার নাম হচ্ছে কাঠালিয়া নদী। আছি এই মুহূর্তে কাঠালিয়া নদীতে। আজকে শুক্রবার, মানে ছুটির দিন, তো এই কারণে আসছি সবাই মিলে চিংড়ি মাছ ধরা দেখার জন্য। আর এই সময়টাতে যদিও চিংড়ি মাছ খুব বেশি একটা পাওয়া যায় না, আমরা আজকে হানিফকে নিয়ে আসছি। বন্ধু হানিফ আছে, টিপু আছে, মুসা আছে, সবাই মিলে আসছি আজকে চিংড়ি মাছ ধরা দেখতে। তো ভাবলাম এই বিষয়টা আপনাদেরকেও দেখাই, মূলত এই শুকনা মৌসুমে এই বড় নদী থেকে কিভাবে চিংড়ি মাছ ধরা হয়, বিশেষ করে ছোট ছোট চাইয়ের মাধ্যমে, সেটাই। তো চলেন আপনাদেরকে দেখাই আজকে চাই থেকে আমরা কিভাবে মাছ ধরি। মূলত এইটাই হচ্ছে আমাদের এলাকার কাঠালিয়া নদী, বা আমরা ছোটোকালে এটাকে বলতাম বড় নদী, কারণ এই নদীতে একসময় অনেক বড় বড় ঢেউ হতো। তো এখন যেহেতু শুকনা মৌসুম আর হচ্ছে বাটার সময়, পানিটা কম, তো যেই চাইগুলোকে মূলত এই চর, নদীর সাইডে যে চর আছে এই চরটার মধ্যেই ছোটো ছোটো চাইগুলা পাতা হয়। এই যে দেখতে পারতেছেন, এই হচ্ছে সেই চাইগুলা, এটাই হচ্ছে সেই চাই যেগুলো পানির নিচে অবশ্য আছে। আর এইগুলো হচ্ছে খুঁটি, এই খুঁটির মাধ্যমে রশিগুলা বাঁধা থাকে, আর সেই রশির মধ্যেই থাকে চাইগুলা। এই যে হচ্ছে রশিটা, তো চলেন দেখি। এগুলো আসলে একদিন আগে পাতা হয় এই আর কি, আর একদিন পরে উঠানো হয়, তার এগুলার মধ্যেই থাকে সেই ছোট ছোট চিংড়ি মাছগুলো। তো এই যে দেখতে পাচ্ছেন, একটা চাই অবশ্য উঠানো হয়েছে। যাই হোক, এটাতে খুব একটা মাছ নাই, মাত্র দুইটা চিংড়ি মাছ ছোট ছোট। তো এভাবেই এরকম রশির মধ্যে যতগুলা চাই বাঁধা থাকে সবগুলো একটা একটা করে দেখা হবে। তারপরে এখান থেকে যে চিংড়ি মাছগুলো পাওয়া যায় সেগুলো দেখা যাবে। তো এভাবেই হচ্ছে প্রত্যেক দিন উঠানো হয় সকালবেলা। তো যদিও এখন রৌদ্র উঠে গেছে, এইগুলো মূলত খুব ভোরবেলা রৌদ্র ওঠার আগেই উঠানো হয়, যাতে করে সকাল সকাল বিক্রি করা যায়। তা আজকে আমরা যেহেতু এখান থেকে মাছ ধরা দেখতে আসছি, এই কারণে মানে বলছিলাম যাতে করে একটু দেরি করে উঠানো হয় আর কি। তা আমরা আসলাম আর এখন এগুলো উঠাই দিয়েছি, অবশ্য প্রচণ্ড রৌদ্র। এই যে একটা জিনিস খেয়াল করছেন হয়তো, চাইগুলো উঠাইয়া তারপর আবার কিছু খাবার দিয়ে দেওয়া হচ্ছে পরবর্তী দিনের জন্য। এই যে এগুলো হচ্ছে মাছের ফিড, খাবারটার নাম আমি ঠিক জানি না, এগুলো মাছের খাবারই, এগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এই যে যে মাছগুলো আসতেছে এগুলো রেখে রেখে তারপরে এটার মধ্যে কিছু ফিড দিয়ে দেওয়া হচ্ছে। এই যে এটা খাবার দেওয়ার পরে আস্তে আস্তে পানির নিচে চলে যেতেছে। এগুলো হচ্ছে খুবই ছোট ছোট চাই। এই যে আরো একটা উঠানো হলো। আসলে এই চাইগুলোতে এই সময়টাতে মাছ একটু কমই পাওয়া যায়, তবে অন্যান্য সময়, মানে যখন বর্ষা পুরা সিজন থাকে, তখন অবশ্যই এই চাইগুলোতে অনেক বেশি মাছ পাওয়া যায়। তো এখন যেহেতু অসময়, মানে এই চিংড়ি মাছের অসময়ই বলা চলে, তারপরেও যা পাওয়া যায় সেটাই আলহামদুলিল্লাহ। এই যে কিছু কিন্তু জমতেছে আস্তে আস্তে, এভাবেই আস্তে আস্তে জমতে জমতে অনেক চিংড়ি মাছ হবে আশা করি, সেটা আপনারা দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন আরো একটা নৌকাতে করে একটা ঠেলি জাল নিয়ে আসা হয়েছে। মূলত এই ঠেলি জালটা দিয়েও এখান থেকে এখন বাটার সময় তো চিংড়ি মাছ ধরা হবে। তো চেষ্টা করব যদি সুযোগ পাই সেটাও আপনাদেরকে দেখানোর জন্য। এখন আপাতত আমরা আছি নৌকার মধ্যে। তবে এখন পর্যন্ত যে চাইগুলো উঠানো হয়েছে এখান থেকে যে মাছগুলো পেয়েছি, এই হচ্ছে সেই চিংড়ি মাছগুলো। অবশ্য নৌকার পানির মধ্যে, মানে নিচে আরও অনেক আছে। এই তো এভাবেই চলবে যতক্ষণ পর্যন্ত আজকের এই 200 চাই না উঠানো হয়, ততক্ষণ পর্যন্ত মাছ ধরা।
এই যে একটা চায়ের কোপ কাছ থেকে আপনাদেরকে দেখাই দেখেন ভিতরে অবশ্যই যে চিংড়ি মাছগুলো কিন্তু মোটামুটি এটাতে অনেক এগুলাই অনেক মূলত চাইটাও কিন্তু খুবই ছোট তার ভিতরে এই মাছগুলো এভাবেই আসলে এই চাই মধ্যে এই মাছগুলো থাকে আর এখান থেকে এগুলো চলছে এভাবে সংগ্রহ করা তো এভাবেই চলছিল আমাদের মাছ সংগ্রহ করা আর পাশেই দেখতে পাচ্ছিলাম কিছু পানকৌড়ি ডুবিয়ে ডুবিয়ে মাছ ধরছে অবশ্য আমাদের এই চরটাতে আসলে এরকম অনেক পাখি দেখা যায় যারা মাছ শিকার করে দেখতেই পাচ্ছেন কি সুন্দর মাছ ধরতেছে এরকম অসংখ্য পাখি সব সময় থাকে এই কাটালের নদীর চরটাতে আর এখন আপনাদেরকে আরো একটা বিষয় দেখাই সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাশেই একজন নৌকাতে অনেকগুলো এরকম ছোট চাই নিয়ে আসছে যেগুলো এখন পানির নিচে ডুবিয়ে দিচ্ছেন পরবর্তী দিনের জন্য তারপর দিন সকালবেলার দিকে এই চাইগুলা উঠাবে তখন এখান থেকেই চিংড়ি মাছগুলা সংগ্রহ করা হবে যেভাবে আমরা এখন সংগ্রহ করতেছি তো আমরা এখানে আসছি মোটামুটি প্রায় 2 ঘন্টার উপরে হয়ে গেছে এই সময়ের মধ্যে যে 200 চাই ছিল সেগুলা মোটামুটি চাওয়া শেষের দিকে এখন আপনাদেরকে দেখাবো আজকে এখান থেকে আমরা কি পরিমাণ চিংড়ি মাছ পেয়েছি আশা করি মাছগুলো দেখলে ভালো লাগবে আর বলে রাখি সেটা হচ্ছে এখন কিন্তু চিংড়ি মাছের সিজন না তো যেহেতু এখন সিজন না এই সময়টাতে একটু মাছ কম পাওয়া যায় আর হচ্ছে প্রচন্ড রৌদ্র সাথে ধরে আছে বন্ধু পিছনে মোসা তো চলেন আপনাদেরকে দেখাই আজকে আমরা এই সময়টাতে এই 200 চাই থেকে যে পরিমাণ চিংড়ি মাছ পেয়েছি তো এই যে আজকে এখন পর্যন্ত চাইগুলো থেকে যে মাছগুলো পাওয়া গেছে মানে চিংড়ি মাছগুলো অনেকগুলো মাছই মারা গেছে কারণ প্রচন্ড রৌদ্র আর এই কারণে অনেকগুলো মাছই মারা গেছে তবে এই হচ্ছে সেই মাছগুলো এতক্ষণ পর্যন্ত আমরা চাই থেকে যে মাছগুলো পেয়েছি এই হচ্ছে সেই চিংড়ি মাছগুলো যদিও চিংড়ি মাছগুলো ছোট কিন্তু এগুলো কিন্তু খুবই সুস্বাদু আর তত ছোট না হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু মাছগুলো মোটামুটি একটা সাইজের আছে তো যাক আজকে হচ্ছে এই 200 চাই থেকে আমরা যে মাছগুলো পেয়েছি এই হচ্ছে সেই মাছগুলো এই যে চিংড়ি মাছগুলো একেবারে ফ্রেশ যখন ছোট ছোট চাইগুলো থেকে মাছগুলো বের করা হয় তখন কিন্তু একেবারে সবগুলোই তরতাজা লাফালাফি করতেছিল আর এখন হয়তো কিছুটা নিস্তেজ হয়ে আসছে কারণ এত পরিমাণ রৌদ্রের হিট এই হচ্ছে সেই মাছগুলো আমরা জুড়িতে নিলাম এখানে আনুমানিক 2 কেজির উপরে হবে এই হচ্ছে সেই চিংড়ি মাছগুলো তো যাক আপনারা দেখলেন আজকে আমরা এই যে মাছগুলো কীভাবে সংগ্রহ করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে এরকম মাছ ধরার ভিডিও সহ অন্যান্য ভিডিও দেখতে চ্যানেলটির সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকেন সকলে